1971 সালের কথা মনে হলো, আমি তখন যুবক। স্কলার্স, আমরা বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি মুক্তিযোদ্ধা অভিভাবক যারা এখানে এসেছে। খুব সংক্ষেপে আমার বক্তব্য শুরু করছি। এক্সেলেন্সি শ্রী হর্ষবর্ধন শ্রীংলা সবসময় অব্যাহত থাকবে এই বৃত্তিতে, কিন্তু যদি ভালো রেজাল্ট করা হয় একটা শক্তিশালী সুন্দর আদর্শ দেশ গড়ে তুলবে। আমি সহযোগিতা করার জন্য চেক গ্রহণ করছেন জেলিন তাসলিম। এরপর আসবে রাশেদা বেগম। উপস্থাপক ঘোষণা জানিয়েছেন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ একাডেমিকে ছেলে যদি এই বৃত্তি নিয়ে ফেল করেন তাকে কিন্তু এটা দেওয়া হবে না। এবং আমি মধ্যে একটি শক্তিশালী বীজ বপন করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সফরকালে বলেছিলেন, পেলে তো হাম পাস পাস।